আসসালামু আলাইকুম পাইথন লাভার্স। তো আজকে আমি দেখাবো পাইথনে কিভাবে ইফ স্টেটমেন্ট কাজ করে। তো সিম্পল কিছু কাজ করে দেখাবো, তার জন্য আমি আমার শেলটা রান করাতে চাচ্ছি। IDLE শেল ম্যাক্সিমাইজ করলাম। তো আমি শুরুতেই একটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বারস, তার মধ্যে আমি নিব হচ্ছে শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুগুলো অ্যাসাইন করলাম। দেখো আমি নাম্বারটা রিটার্ন করাই, সরি, NUMBERS নাম্বারস। দেখেন আমার ভ্যালুগুলো শো করতেছে। তো আমি এখানে দেখবো ইফ স্টেটমেন্ট কীভাবে কাজ করে। তো আমরা কিছু একটু প্র্যাকটিস করি, কিছু কন্ডিশন চেক করে নিই। 3 is greater than 5, এন্টার। দেখেন এটা ফলস রিটার্ন করতেছে। আবার যদি আমি দিই 5 is greater than 3, এটা সরি ট্রু রিটার্ন করতেছে। অর্থাৎ এখানে স্পেসিফিক এই যে ফলস এবং ট্রুর মধ্যে এদের আলাদা আলাদা অর্থ আছে। এখানে ট্রু বলতে ব্যাপারটা এরকম বোঝেন সবাই, যেটা হচ্ছে যে আপনার সত্য কোনো ঘটনা বা কোনো শর্ত যেটা সত্য, আর ফলস বলতে কোনো ঘটনা বা কোনো শর্ত সত্য না বা এটা ওকে না বা রাইট না, ব্যাপারটা এরকম। তো আমি এখন দেখবো যে আমাদের ইফ স্টেটমেন্ট কীভাবে কাজ করে। আমি লিখলাম ইফ 5 greater than 3, তারপরে কী প্রিন্ট করবে, যদি 5 3 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে 5 ইজ গ্রেটার GRET গ্রেটার দেন 3। তো আমি এখন আরেকটা এন্টার দিব। দেখেন এখানে আমার শো করতেছে যে 5 is greater than 3, অর্থাৎ 5 3 থেকে বড় হওয়ার জন্যে আমার এটা শো করতেছে। কিন্তু যদি 3 is greater than 5, যদি 3 5 থেকে বড় হয় তাহলে কী হবে, আসলে এটা কি বড় হবে বড় হবে না, তাহলে হচ্ছে আমার রান করে PRINT প্রিন্ট আমি লিখবো হচ্ছে দিস শুড নট হ্যাপেন, দিস নট হ্যাপেন। তো আমি এটা এন্টার দিই। দেওয়ার পরে দেখেন আমার কিছুই রিটার্ন করছে না, কজ হচ্ছে আমার এই কন্ডিশনটা ফলস। তো এখানে আমরা আরেকটা শর্ত দিয়ে চেক করতে পারি, সেটা হচ্ছে যে ফর নাম্বার ইন, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, কাশি হয়েছে, তারপরে টিউটোরিয়াল বানাতে আসছি, প্যাশন বলা যায়। ফর নাম্বার ইন নাম্বারস এখন আমি প্রিন্ট করবো, PR প্রিন্ট কি প্রিন্ট করবো, আমি আমার নাম্বারসটা প্রিন্ট করবো, এই নাম্বারটা প্রিন্ট করবো। এবার আমি এন্টার দিই। এখানে বলে দিচ্ছে যে আমি ফর নাম্বার ইন নাম্বারস, অর্থাৎ আমি ওই নাম্বারসের মধ্যে যেগুলো ভ্যালুগুলো রেখেছিলাম সেটাকে আমি নাম্বারের মধ্যে এখন রাখলাম। এরপরে আমরা আবার একটা চেক করতে পারি ফর, সো এটা আমি কপি করে নিয়ে আসি, কপি করি, আমি কপি করার পরে এখানে পেস্ট করে দেই। ইফ নাম্বার গ্রেটার দেন ফর নাম্বার ইন নাম্বারস, ইফ ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 5, যদি নাম্বার 5 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে PRINT প্রিন্ট, এই নাম্বারটাই প্রিন্ট করবে। তাহলে পেস্ট করে দিই, অর্থাৎ 5 থেকে যে যে নম্বরগুলো বড় সেই নম্বরগুলো শো করাচ্ছে এখানে, 5 থেকে বড় আছে 6 এবং 8। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে সিম্পলি ইফ স্টেটমেন্ট পাইথনে কীভাবে কাজ করে। তো আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।